প্রিয় শিক্ষার্থী, এবার শুরু করছি ভিডিও 47, পেজ 48, 48 পৃষ্ঠায় 47 নম্বর ভিডিও, অর্থাৎ প্যাসিভ অ্যাকশনের কলামটা শুরু করছি। ইজ আ স্টোরি রিটেন, একটি গল্প কি লেখা হয়? ইয়াস, আ স্টোরি ইজ রিটেন, হ্যাঁ একটি গল্প লেখা হয়। ইজ অন্ট আ স্টোরি রিটেন, একটি গল্প কি লেখা হয় না? নাও, আ স্টোরি ইজ অন্ট রিটেন, না একটি গল্প লেখা হয় না। ওয়াজ আ স্টোরি রিটেন, একটি গল্প কি লেখা হয়েছিল? ইয়াস, আ স্টোরি ওয়াজ রিটেন, হ্যাঁ একটি গল্প লেখা হয়েছিল। ওয়াজন্ট আ স্টোরি রিটেন, একটি গল্প কি লেখা হয় নাই? নাও, আ স্টোরি ওয়াজন্ট রিটেন, না একটি গল্প লেখা হয় নাই। উইল আ স্টোরি বি রিটেন, একটি গল্প কি লেখা হবে? ইয়াস, আ স্টোরি উইল বি রিটেন, হ্যাঁ একটি গল্প লেখা হবে। ওন্ট আ স্টোরি বি রিটেন, একটি গল্প কি লেখা হবে না? নাও, আ স্টোরি ওন্ট বি রিটেন, না একটি গল্প লেখা হবে না। ইজ আ স্টোরি বিং রিটেন, একটি গল্প কি লেখা হচ্ছে? ইয়াস, আ স্টোরি ইজ বিং রিটেন, হ্যাঁ একটি গল্প লেখা হচ্ছে। ইজন্ট আ স্টোরি বিং রিটেন, একটি গল্প কি লেখা হচ্ছে না? নাও, আ স্টোরি ইজন্ট বিং রিটেন, না একটি গল্প লেখা হচ্ছে না। ওয়াজ আ স্টোরি বিং রিটেন, একটি গল্প কি লেখা হচ্ছিল? ইয়াস, আ স্টোরি ওয়াজ বিং রিটেন, হ্যাঁ একটি গল্প লেখা হচ্ছিল। ওয়াজন্ট আ স্টোরি বিং রিটেন, একটি গল্প কি লেখা হচ্ছিল না? নাও, আ স্টোরি ওয়াজন্ট বিং রিটেন, না একটি গল্প লেখা হচ্ছিল না। উইল আ স্টোরি বি বিং রিটেন, একটি গল্প কি লেখা হতে থাকবে? ইয়াস, আ স্টোরি উইল বি বিং রিটেন, হ্যাঁ একটি গল্প লেখা হতে থাকবে। ওন্ট আ স্টোরি বি বিং রিটেন, একটি গল্প কি লেখা হতে থাকবে না? নাও, আ স্টোরি ওন্ট বি বিং রিটেন, না একটি গল্প লেখা হতে থাকবে না। হ্যাজ আ স্টোরি বিন রিটেন, একটি গল্প কি লেখা হয়েছে? ইয়াস, আ স্টোরি হ্যাজ বিন রিটেন, হ্যাঁ একটি গল্প লেখা হয়েছে। হ্যাজন্ট আ স্টোরি বিন রিটেন, একটি গল্প কি লেখা হয়নি? নাও, আ স্টোরি হ্যাজন্ট বিন রিটেন, না একটি গল্প লেখা হয়নি। তো প্রিয় শিক্ষার্থী, এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বুঝতে হবে যে নন অ্যাকশন কি, অ্যাক্টিভ অ্যাকশন কি এবং প্যাসিভ অ্যাকশন কি। দেখুন আমাদের পেজের একেবারে নিচে লেখা আছে, নন অ্যাকশনে কাজ নাই, অ্যাক্টিভে কাজকর্তা দুটোই পাই, প্যাসিভে কাজ আছে কর্তা নাই। এরপর আরও দুটো এক্সটেনশন আছে, এক্সট্রা লাইন আছে, এই সূত্র জানা থাকলে এগিয়ে যায়, অর্থাৎ এই বিষয়গুলো যদি আমার জানা থাকে তাহলে আমি সামনে এগিয়ে যেতে পারবো, আর এটি না জানলে পথ হারাই, অর্থাৎ এগুলো না জানলে আমি বিভ্রান্ত হতে হবে। তো যাই হোক, এই কবিতা বা এই ছন্দের ব্যাখ্যা দেয়া আছে ডান পাশের কলামে, অর্থাৎ কাজ না থাকলে নন অ্যাকশন, অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি কাজ না থাকে তাহলে সেটা নন অ্যাকশন, আর কাজকর্তা দুটোই থাকলে অ্যাক্টিভ অ্যাকশন, আর কাজের সাথে কর্তা না থাকলে প্যাসিভ অ্যাকশন। সেন্টেন্সে কাজ এবং কর্তা দুটোই থাকলে অ্যাক্টিভ অ্যাকশন, আর সেন্টেন্সে যদি কাজ থাকে আর কর্তা না থাকে সেটা প্যাসিভ অ্যাকশন। তো বিষয়টা মাথায় রাখবেন, প্রত্যেকটা সেন্টেন্সকে এভাবে বিবেচনা রাখতে হবে যে এটা কোন ক্যাটাগরিতে যাচ্ছে, নন অ্যাকশনে যাচ্ছে নাকি অ্যাক্টিভ অ্যাকশনে যাচ্ছে নাকি প্যাসিভ অ্যাকশনে যাচ্ছে। তো আমি প্রথমে এই 48 পৃষ্ঠার কলামটি শেষ করলাম, প্যাসিভের কলামটি শেষ করলাম, এবার 49 পৃষ্ঠার প্যাসিভের কলামের দিকে যাই। ইজ ডট ডট লেখা হয়, অর্থাৎ ইজ দিয়ে প্রশ্ন করলে অর্থ হবে লেখা হয়। ইজ আ স্টোরি রিটেন, একটি গল্প কি লেখা হয়? আশা করি এই কৌশল নিয়ে নতুন করে কথা বলতে হচ্ছে না। 49 পেজ প্যাসিভের কলাম, অর্থাৎ ডান পাশের কলাম। ইজ আ স্টোরি রিটেন, একটি গল্প কি লেখা হয়? ইয়াস, আ স্টোরি ইজ রিটেন, হ্যাঁ একটি গল্প লেখা হয়। ইজ অন্ট আ স্টোরি রিটেন, একটি গল্প কি লেখা হয় না? নাও, আ স্টোরি ইজ অন্ট রিটেন, না একটি গল্প লেখা হয় না। ওয়াজ আ স্টোরি রিটেন, একটি গল্প কি লেখা হয়েছিল? ইয়াস, আ স্টোরি ওয়াজ রিটেন, হ্যাঁ একটি গল্প লেখা হয়েছিল। ওয়াজ অন্ট আ স্টোরি রিটেন, একটি গল্প কি লেখা হয় নাই? নাও, আ স্টোরি ওয়াজ অন্ট রিটেন, না একটি গল্প লেখা হয় নাই। উইল আ স্টোরি বি রিটেন, একটি গল্প কি লেখা হবে? ইয়াস, আ স্টোরি উইল বি রিটেন, হ্যাঁ একটি গল্প লেখা হবে। দেখুন উইল ডট ডট বি, উইল সেন্টেন্সের শুরুতে যাবে কিন্তু বিটা যেখানে আছে সেখানেই থাকবে। উইল আ স্টোরি বি রিটেন, একটি গল্প কি লেখা হবে? ইয়াস, আ স্টোরি উইল বি রিটেন, হ্যাঁ একটি গল্প লেখা হবে। ওন্ট আ স্টোরি বি রিটেন, একটি গল্প কি লেখা হবে না? নাও, আ স্টোরি ওন্ট বি রিটেন, না একটি গল্প লেখা হবে না। ইজ আ স্টোরি বিং রিটেন, একটি গল্প কি লেখা হচ্ছে? এবার ইজের সাথে বিং এসে কন্টিনিউয়াস সেন্টেন্স গঠন হচ্ছে। ইজ আ স্টোরি বিং রিটেন, একটি গল্প কি লেখা হচ্ছে? ইয়াস, আ স্টোরি ইজ বিং রিটেন, হ্যাঁ একটি গল্প লেখা হচ্ছে। ইজন্ট আ স্টোরি বিং রিটেন, একটি গল্প কি লেখা হচ্ছে না? নো, আ স্টোরি ইজন্ট বিং রিটেন, না একটি গল্প লেখা হচ্ছে না। ওয়াজ আ স্টোরি বিং রিটেন, একটি গল্প কি লেখা হচ্ছিল? ইয়াস, আ স্টোরি ওয়াজ বিং রিটেন, হ্যাঁ একটি গল্প লেখা হচ্ছিল। ওয়াজন্ট আ স্টোরি বিং রিটেন, একটি গল্প কি লেখা হচ্ছিল না? নো, আ স্টোরি ওয়াজন্ট বিং রিটেন, না একটি গল্প লেখা হচ্ছিল না। উইল আ স্টোরি বি বিং রিটেন, একটি গল্প কি লেখা হতে থাকবে? ইয়াস, আ স্টোরি উইল বি বিং রিটেন, হ্যাঁ একটি গল্প লেখা হতে থাকবে। ওন্ট আ স্টোরি বি বিং রিটেন, একটি গল্প কি লেখা হতে থাকবে না? নাও, আ স্টোরি ওন্ট বি বিং রিটেন, না একটি গল্প লেখা হতে থাকবে না। হ্যাজ আ স্টোরি বিন রিটেন, একটি গল্প কি লেখা হয়েছে? ইয়াস, আ স্টোরি হ্যাজ বিন রিটেন, হ্যাঁ একটি গল্প লেখা হয়েছে। হ্যাজন্ট আ স্টোরি বিন রিটেন, একটি গল্প কি লেখা হয়নি? নাও, আ স্টোরি হ্যাজন্ট বিন রিটেন, না একটি গল্প লেখা হয়নি।
তো এখানে আমি ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য একবারই পড়লাম, আপনি অবশ্যই দুবার, তিনবার, চারবার, যতবার লাগে ততবারই পড়তে হবে, কারণ আমার জড়তা কেটেছে পড়ে পড়েই, আপনার জড়তাও পড়ে পড়েই কাটাতে হবে। তো চলে যাচ্ছি পেজ 50, 50 পৃষ্ঠায়। 50 পৃষ্ঠায় ডান পাশের কলাম, প্যাসিভ অ্যাকশনের কলামে লেখা খুবই অল্প আছে। প্রথম বক্সে আছে ইজ, এরপরে ওয়াজ, এরপরে উইল বি, ডট, অর্থাৎ শুধু সংক্ষেপে দেয়া আছে, বাংলা তো কিছুই নেই। আশা করি বাংলা নিয়ে দ্বিধায় পড়বেন না, যদি পড়েন তাহলে 49 পৃষ্ঠায় অথবা এর পিছনে 46 পৃষ্ঠা অথবা এর পিছনে 44 পৃষ্ঠা, যে কোনো জায়গা থেকে ডান পাশের কলাম দেখে নিলেই অর্থটাকে আপনি কনফিউশন, মানে অর্থের ব্যাপারে কনফিউশন আপনার দূর করতে পারবেন। শুরু করছি। ইজ আ স্টোরি রিটেন, একটি গল্পকে লেখা হয়? ইয়াস, আ স্টোরি ইজ রিটেন, হ্যাঁ একটি গল্প লেখা হয়। ইজ অন্ট আ স্টোরি রিটেন, একটি গল্পকে লেখা হয় না? নো, আ স্টোরি ইজ অন্ট রিটেন, না একটি গল্প লেখা হয় না। ওয়াজ আ স্টোরি রিটেন, একটি গল্পকে লেখা হয়েছিল? ইয়াস, আ স্টোরি ওয়াজ রিটেন, হ্যাঁ একটি গল্প লেখা হয়েছিল। ওয়াজ অন্ট আ স্টোরি রিটেন, একটি গল্পকে লেখা হয় নাই? নো, আ স্টোরি ওয়াজ অন্ট রিটেন, না একটি গল্প লেখা হয় নাই। উইল আ স্টোরি বি রিটেন, একটি গল্পকে লেখা হবে? ইয়াস, আ স্টোরি উইল বি রিটেন, হ্যাঁ একটি গল্প লেখা হবে। অন্ট আ স্টোরি বি রিটেন, একটি গল্পকে লেখা হবে না? নো, আ স্টোরি ওন্ট বি রিটেন, না একটি গল্প লেখা হবে না। এরপরে চলে আসলাম ইজ বিং, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে। ইজ আ স্টোরি বিং রিটেন, একটি গল্পকে লেখা হচ্ছে? ইয়াস, আ স্টোরি ইজ বিং রিটেন, হ্যাঁ একটি গল্প লেখা হচ্ছে। ইজ অন্ট আ স্টোরি বিং রিটেন, একটি গল্পকে লেখা হচ্ছে না? নো, আ স্টোরি ইজ অন্ট বিং রিটেন, না একটি গল্প লেখা হচ্ছে না। ওয়াজ আ স্টোরি বিং রিটেন, একটি গল্পকে লেখা হচ্ছিল? ইয়াস, আ স্টোরি ওয়াজ বিং রিটেন, হ্যাঁ একটি গল্প লেখা হচ্ছিল। ওয়াজ অন্ট আ স্টোরি বিং রিটেন, একটি গল্পকে লেখা হচ্ছিল না? নো, আ স্টোরি ওয়াজ অন্ট বিং রিটেন, না একটি গল্প লেখা হচ্ছিল না। উইল আ স্টোরি বি বিং রিটেন, একটি গল্পকে লেখা হতে থাকবে? ইয়াস, আ স্টোরি উইল বি বিং রিটেন, হ্যাঁ একটি গল্প লেখা হতে থাকবে। ওন্ট আ স্টোরি বি বিং রিটেন, একটি গল্পকে লেখা হতে থাকবে না? নো, আ স্টোরি ওন্ট বি বিং রিটেন, না একটি গল্প লেখা হতে থাকবে না। হ্যাজ আ স্টোরি বিন রিটেন, একটি গল্পকে লেখা হয়েছে? ইয়াস, আ স্টোরি হ্যাজ বিন রিটেন, হ্যাঁ একটি গল্প লেখা হয়েছে। হ্যাজ অন্ট আ স্টোরি বিন রিটেন, একটি গল্পকে লেখা হয়নি? নো, আ স্টোরি হ্যাজ অন্ট বিন রিটেন, না একটি গল্প লেখা হয়নি। তো সম্মানিত শিক্ষার্থী, আমি 50 পৃষ্ঠার পড়াটাও শেষ করলাম, এবার চলে আসি 51 পৃষ্ঠায়। এখানে এসে পড়াটা একটু দ্রুত পড়ব, যেন আপনি বুঝতে পারেন আপনার টার্গেটটা কোথায় পৌঁছতে হবে। ইজ আ স্টোরি রিটেন, একটি গল্পকে লেখা হয়? ইয়াস, আ স্টোরি ইজ রিটেন, হ্যাঁ একটি গল্প লেখা হয়। ইজ অন্ট আ স্টোরি রিটেন, একটি গল্পকে লেখা হয় না? নো, আ স্টোরি ইজ অন্ট রিটেন, না একটি গল্প লেখা হয় না। ওয়াজ আ স্টোরি রিটেন, একটি গল্পকে লেখা হয়েছিল? ইয়াস, আ স্টোরি ওয়াজ রিটেন, হ্যাঁ একটি গল্প লেখা হয়েছিল। ওয়াজ অন্ট আ স্টোরি রিটেন, একটি গল্পকে লেখা হয় নাই? নো, আ স্টোরি ওয়াজ অন্ট রিটেন, না একটি গল্প লেখা হয় নাই। এভাবে এক নিঃশ্বাসে আপনি যতটুকু পড়তে পারেন ততটুকু একটানা পড়বেন, আপনি প্রত্যেকটা সেন্টেন্স বলে বলে দম নেবেন, এভাবে করলে আপনার গতি আসবে না। আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যে এক নিঃশ্বাসে আমি কটা সেন্টেন্স বলতে পারি, নিঃশ্বাস শেষ, তারপর আবার আরেকটা সেন্টেন্স শুরু করবেন। উইল আ স্টোরি বি রিটেন, একটি গল্পকে লিখা হবে? ইয়াস, আ স্টোরি উইল বি রিটেন, হ্যাঁ একটি গল্প লিখা হবে। ওন্ট আ স্টোরি বি রিটেন, একটি গল্পকে লিখা হবে না? নো, আ স্টোরি ওন্ট বি রিটেন, না একটি গল্প লিখা হবে না। ইজ আ স্টোরি বিং রিটেন, একটি গল্পকে লিখা হচ্ছে? ইয়াস, আ স্টোরি ইজ বিং রিটেন, হ্যাঁ একটি গল্প লিখা হচ্ছে। ইজ আ স্টোরি বিং রিটেন, একটি গল্পকে লিখা হচ্ছে না? নো, আ স্টোরি ইজ অন বিং রিটেন, না একটি গল্প লিখা হচ্ছে না। ওয়াজ আ স্টোরি বিং রিটেন, একটি গল্পকে লিখা হচ্ছিল? ইয়াস, আ স্টোরি ওয়াজ বিং রিটেন, হ্যাঁ একটি গল্প লিখা হচ্ছিল। ওয়াজ অন্ট আ স্টোরি বিং রিটেন, একটি গল্পকে লিখা হচ্ছিল? নাও, আ স্টোরি ওয়াজ অন্ট বিং রিটেন, একটি গল্প লিখা হচ্ছিল না। উইল আ স্টোরি বি বিং রিটেন, একটি গল্পকে লিখা হতে হবে? ইয়াস, আ স্টোরি উইল বি বিং রিটেন, হ্যাঁ একটি গল্প লিখা হতে হবে। ওন্ট আ স্টোরি বি বিং রিটেন, একটি গল্পকে লিখা হতে থাকবে না? নাও, আ স্টোরি ওন বি বিং রিটেন, না একটি গল্প লিখা হতে থাকবে না। হ্যাজ আ স্টোরি বিন রিটেন, একটি গল্পকে লিখা হয়েছে? ইয়াস, আ স্টোরি হ্যাজ বিন রিটেন, হ্যাঁ একটি গল্প লিখা হয়েছে। হ্যাজ অন্ট আ স্টোরি বিন রিটেন, একটি গল্পকে লিখা হয়নি? নাও, আ স্টোরি হ্যাজ অন্ট বিন রিটেন, না একটি গল্প লিখা হয়নি। তো সম্মানিত পাঠক, আমি শেষ করলাম। এরপর আপনি দেখুন এখানে খুব সুন্দর করে সেন্টেন্স, সরি, টেন্স আইডেন্টিফিকেশন ট্রিক্স, আপনি কিভাবে সেন্টেন্সের মধ্যে ভার্ব দেখে কিভাবে আপনি টেন্স আইডেন্টিফিকেশন করবেন, কিভাবে আপনি টেন্স চিনতে পারবেন, যে ইজ দেখে কি বুঝতে পারবেন এটা কি কন্টিনিউয়াসে আছে নাকি সিম্পলে আছে। যদি দেখেন ইজের সাথে বিং আছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইজের সাথে বিং না থাকলে প্রেজেন্ট সিম্পল। তো এরকম সুন্দর টেকনিকগুলো এখানে দেওয়া আছে, আপনি অবশ্যই এই পেজটা ভালোভাবে পড়বেন যেন আপনি সেন্টেন্স দেখে টেন্স শিখতে পারেন। তো শেষ করছি এই ভিডিওটিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।